ছাগলে নষ্ট করেছে পেঁয়াজ গাছের চারা, আর এই নিয়েই বলতে গিয়ে এলো পাথারি কোপ খেল বেশ কয়েকজন, ঘটনায় আহত হয়েছে তিনজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায় দেবপুর গ্রাম এলাকায়। অভিযোগ, দেবপুর এলাকার এক বাসিন্দা বদর শেখের ছাগল ঢুকে গিয়েছিল পাশেরই একটি পেঁয়াজ ভুঁয়ে এবং পেঁয়াজ নষ্ট করে দেয়। বদরের বাড়িতে গিয়ে বলতে চায় যে ছাগল যেন তারা বেঁধে বসে, তারপরই অতর্কিত আক্রমণ। সেই আক্রমণের কারণে শেরফুল ইসলাম, ইব্রাহিম শেখ ও বেল্লাল শেখ গুরুতরভাবে আহত হয়, তাদের কোপানো হয়। সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে উদ্ধার করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। পেঁয়াজের চারা পাড়িয়েছিল, এমনিতেই পেঁয়াজের চারা কম বেরিয়েছে, আর সেই চারা ওই বদরের ছাগল গিয়ে তামচে দিয়েছে, চারাটা নষ্ট করে দিয়েছে। শেরফুল এসে সেই চারা দেখে বদরের বাড়ি যায়, গিয়ে বলে যে ছাগলটা বেঁধে পুষো, ছাগলটা বেঁধে রাখো, বেঁধে না রাখলে এই চারাগুলো যে ক্ষতি করেছে এর ড্যামারেজটা কে দেবে। এই নিয়ে ওদের মধ্যে একটু বচসা হওয়ার মধ্যে আমি পৌঁছে যাই ওর বাড়ির মুখে, তখন এই বচসাটা চলছে। আমি দুজনকে সরিয়ে দিলাম যে তোরা ঝামেলা করিস না, যেটা হওয়ার হয়ে গেছে, বদর তুমিও ছাগল বেঁধে পুষবা, আর তুমিও একটু লক্ষ্য রাখবা তোমার পেঁয়াজের চারার প্রতি। তাই বলে বদর যাচ্ছিল মাঠের দিকে, বদরের হাতে ছিল একটা ওই খেজুর গাছ কাটা পাটনি বা ছাবা, ওইটা ছিল, মাঠের দিকে চলে গেল, আর ওর স্ত্রী একটা বড়গা নিয়ে চলে আসলো বেরিয়ে এই শেরফুলের ছোটো ছেলে বেল্লালকে মারার জন্য। আমি ওই দিকে ধরতে গিয়েছি ওইটা, আর শেরফুলের বড় ছেলে ওই দিক থেকে মাঠ থেকে বাড়ি ফিরছিল। শেরফুলের বড় ছেলে চিল্লাতে আসছে যে আরে ঝামলা করে না, তোরা কী হয়েছে, দাঁড়া করতে করতে এসে এই বদরের স্ত্রী একে যেমন একবারই মেরে দিয়েছে, ওই মার দেখে বদর শেরফুলের ছেলের পেটে কোপ মারে। আমি দূর থেকে একটু দূরে ছিলাম, চিল্লাছে এই মারিটা কোপ মারিটা, থাম। আমি যেতে তখন দু কোপ মেরে দিয়েছি, লাড়িটা পড়ে যায়, ঘুড়ি বেরিয়ে গেছে। আমি সেই ঘুড়ি ভরে আমার নিজের গামছা দিয়ে বেঁধে তাকে নিয়ে ব্যস্ত, এই সময় শেরফুল ছেলেকে নিয়ে ব্যস্ত, শেরফুলকে গিয়ে পিছন থেকে আবার এই বদর আর আবার দুটো কোপ মেরে দেয়, মাথায় একটা আর হাতে একটা। আমি তো হতভম্ব, কী হয়ে গেল সেকেন্ডের মধ্যে। আমি ওকে, যা হোক আরও লোকজন মাঠে ছিল তারা সব দৌড়ে আসলো, তাদের সহযোগিতা নিয়ে আমি ওই ইব্রাহিমকে আমার গামছা দিয়ে বেঁধে মোটর সাইকেলে তুলে দিয়ে বাড়িতে ফোন করে দিয়ে মানে তাড়াতাড়ি কেউ হসপিটাল নিয়ে যাও, এদের বাপ্পাটা যে কোনো একজন মরে যেতে পারে, ওনার লাড়ি বেরিয়ে গেছে, কোথায় আসবেন। এই অবস্থায় ওকে হসপিটাল পাঠাই, তারপরে আমার কাজ বাজার হয় না, আমি আবার বাড়ি এসে আবার দেখতে আসলাম এদের যে কেমন আছে। দুজন কেউই আমার কিন্তু কেউ নয়, কলকাতাতে রেফার করে দিয়েছেন, এখানে আছে, এইখানে আছে, মুর্শিদাবাদে আছে, মুর্শিদাবাদে আছে। ওই যে মহিলার নাম কি যে মেরেছে, মহিলার নামটা আমি জানি না, বদরের স্ত্রী, ওরা স্বামী স্ত্রী, মেরেছে, তার নাম হচ্ছে বদর শেখ, মার খেয়েছে শেরফুল, আর ওর বড় ছেলে ইব্রাহিম শেখ, ছোটো ছেলে বিল্লাল শেখ, তিনজন মার খেয়েছে, এরা তিনজন মার খেয়েছে। আচ্ছা, আর মেরেছে ওরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর নাম কি, একটার নাম বলো, বদর, বদর শেখ, আর বদরের স্ত্রী। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান, আমার বাড়ি ও দেবপুরেই, অন্য পাড়ায়, বেলডাঙ্গা দেবপুর। হ্যাঁ, বেলডাঙ্গা দেবপুর, ভিলেজ অ্যান্ড পোস্ট দেবপুর, তারা বেলডাঙ্গা,